আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তাসি আম্মি ফুড। আজকে তৈরি করে দেখাবো বিকালের দুর্দান্ত স্বাদের একটা মজার নাস্তা, সকলের ভালো লাগবে আশা করছি। আর এই নাস্তাটা তৈরি করেছি মাত্র 1 কাপ ময়দা দিয়ে, আর খেতেও হয়েছে অসম্ভব মজার। উপরটা ক্রিসপি এবং ভিতরটা পুরে ভরপুর। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা আমি 1/2 কাপের মেজারমেন্ট দিয়ে ময়দা মেপে নিচ্ছি 1 কাপ। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, 1/2 চামচের মতন হবে, চিনি দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু খাস্তা হবে, সেজন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন তেল, এটাও স্কিপ করতে পারেন, তবে দিলে এটা খাস্তা হবে, সেজন্য আমি চিনি আর তেলটা দিয়েছি। এবার মিশিয়ে সাথে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা মিডিয়াম টাইপের সফট ডো তৈরি করে নেব। ডোটাকে বেশি নরম করা যাবে না এবং বেশি শক্ত করা যাবে না। তো আমার মথা হয়ে গিয়েছে, এবার ডোটাকে আমি রেস্ট রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর একটা প্যানে নিয়ে নিয়েছি আমি, এখানে 1 টেবিল চামচের মতো নিয়েছি বাটার, আপনারা চাইলে কিন্তু তেলটাও নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি জিরের ফোড়ন, এটা সুন্দর একটা ফ্লেভার আসবে সেজন্য। আর সাথে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে আমি লালচে করে ভেজে নিয়েছি। আর সাথে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে এটাকেও একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। আর এখানে দিয়ে দিলাম 7 মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাটন, কুচি করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, আপনারা চাইলে কিমাটাও দিতে পারেন, আবার চাইলে চিকেন অথবা ডিম দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, আবার চাইলে শুধু আলু দিয়েও করে নিতে পারবেন। তো এখানে আমি কুচি কুচি করে এভাবে আলুগুলো কেটে নিয়েছিলাম, তো এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, সেজন্য পরবর্তীতে আমি আবার একটু লবণ অ্যাড করেছিলাম। তো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে সামান্য পানি দিয়ে দেব, বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে জাস্ট একটু সিদ্ধ হলেই হবে। তো এটাকে আমি ঢেকে রান্না করেছিলাম 1 মিনিটের জন্য। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও কম গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ কুচি দিয়েছি 2টা, আর ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, এটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আমি। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমার ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে, সফট হয়ে গেছে অনেকটাই। তো এটার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার নাস্তার শেপগুলো দেওয়ার জন্য আমি এভাবে একটু বেলে লম্বা টাইপের শেপ দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তো আজকের নাস্তাগুলো আমি এভাবেই তৈরি করব, লম্বাভাবে এভাবে একটু বেলে নিয়ে ভিতর দিয়ে এভাবে লম্বাভাবে পুরগুলো দিয়ে দিব, দিয়ে সাইড দিয়ে আমি এভাবে পানি দিয়ে দিচ্ছি। এতে আঠার কাজ করবে সাইড দিয়ে পানিটা দিলে। এবার এভাবে আমি এক পাশ থেকে ফোল্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কীভাবে দিচ্ছি। এবার অপর পাশ থেকেও আমি এভাবে ফোল্ড করে দিচ্ছি যেন এটা বের হয়ে না আসে পুরটা। এবার এভাবে আমি এটাকে পেঁচিয়ে নিচ্ছি, আর সাইডের অংশটাও আমি খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিলাম। দেখলেন তো কত সহজে একটা সুন্দর শেপ হয়ে গেল নাস্তার। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর চুলায় আমি হাঁড়িতে তেল না দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 2 মিনিটের মতন এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এবার তেল দিয়ে দেব পরিমাণ মতো। তো আমি এভাবে আগে এভাবে ভেজে নিলাম, কারণ এভাবে ভেজে নিলে নাস্তাগুলো খেতে অনেক ক্রিসপি হয়। তো তেলটা দেওয়ার পরেও আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আরেকটু কালার করে ভেজে নিতে পারবেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার গরম গরম টমেটো সসের সাথে এগুলোকে আমি পরিবেশন করে নেব। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার বিকালের একটা নাস্তা। এটা চাইলে আপনারা
অতিথি আপ্যায়নেও তৈরি করে দিতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ভিতরটা পুরে ভরপুর এবং উপরটা হয় অনেকটা ক্রিসপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। এমন সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।